রাজ্যে আগুন জ্বলছে, গুলি চলছে, বোম ফাটছে, ব্রিজ ভেঙে যাচ্ছে, সরকারের পতনের শেষ সীমায় এসে গেছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সরকার যাওয়ার আগে পশ্চিমবঙ্গের না সর্বনাশ হয়ে যায়। এই সরকারের হাতে কোনো কন্ট্রোল নাই, প্রশাসন নাই, পুলিশ নাই, পার্টি নাই, সব ভগবান ভরসায় চলছে। মানুষের জীবনের কোনো সুরক্ষা নেই, জীবনের কোনো মূল্য নেই, তাই দেদার দুর্ঘটনা ঘটছে, মানুষ মারা যাচ্ছেন। মুখ্যমন্ত্রী কী করবেন ঠিক করতে পারছেন না, একবার দেশে একবার বিদেশে, আর নিজের দোষকে অযোগ্যতাকে চাপা দেওয়ার জন্য কারণ কাউকে অন্য পার্টিকে বা বিজেপিকে দোষারোপ করা হচ্ছে। পুরোটাই তৈরি করা একটা চক্রান্ত। আমার মনে হয় সিআইডি তদন্ত বলে দিয়ে চেপে দেওয়ার চেষ্টা হয়, এটাও হবে, কিন্তু আসল যারা কালপিট বা যে দুর্নীতির কারণে এই ধরনের ঘটনা ঘটছে সেটাকে সবাই সবার সামনে আনা উচিত। সমস্ত ঘটনার পিছনে ওদের পার্টির লোকেরাও আছে, সব জায়গায় অন্তর্কলহ, মারপিট, খুনোখুনি হচ্ছে, আর পুলিশের কোনো রোল নাই, তারা পার্টির কর্মী হয়ে গেছে। সেই জন্য নিজের দোষ চাপা দেওয়ার জন্য কোনো না কোনো সংগঠনকে দোষ দেওয়া হচ্ছে। সেই জন্য আমরা বলছি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে সব জায়গায় তদন্ত হোক, তাহলে সত্য বেরোবে। এতবার বোম ব্লাস্ট হয়েছে জেলায় জেলায়, কাউকে সাজা দেওয়া হয় না, চাপা দেওয়া হয়, কারণ এতে পার্টির সুবিধা আছে, পার্টির লোকেরা জড়িয়ে আছে,